শরীফের একটি আয়াতে মহান আল্লাহ তার প্রিয় নবীকে লক্ষ্য করে বলেছেন, খুজিল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আয়াত পাঠের ভিতরে তিনটি কথা রয়েছে। প্রথম কথা হলো, তোমরা আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, তুমি মানুষের প্রতি ক্ষমার ব্যবহার করো। আবার বলছি, মহান আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বললেন, তুমি মানুষের প্রতি ক্ষমার ব্যবহার করো। সম্মানিত ভাইরা, আমরা খুব ভালো উপলব্ধি করতে পারছি যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নির্মম অত্যাচার চলেছে, নিশ্চিত সারা পৃথিবীতে সেটা বেনজির। ইসলামের জন্য, ধর্ম প্রচারের জন্য এত অত্যাচারিত আর কোনো মানুষ হননি। যে কষ্ট আমার নবী পেয়েছেন, অন্য কেউ এত কষ্ট ভোগ করেননি। এরপরেও আল্লাহ পাকের বক্তব্য হলো, তুমি মানুষকে ক্ষমা করো। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলে ভাই, এ থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। আমরা সমাজ জীবনে বসবাস করি, মানুষের সঙ্গে আমাদের চলাচল, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, কাজকাম হতেই পারে। সেখানে একে অপরের কাছে দোষ ত্রুটি হতেই পারে। তো নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি আমরা শিখি, যে যতক্ষণ সম্ভব, যতক্ষণ সম্ভব, তো যিনি আমার শত্রু, ক্ষমা করা গেলে তাকে ক্ষমার নজরে দেখা, একটা শিক্ষা। নাম্বার টু, আল্লাহ পাক তার নবীকে বললেন, ওয়ামুর বিল উরফ, এ নবী তুমি সর্বদা মানুষকে ন্যায় কাজের আদেশ করো। সব সময়ের জন্য মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত করো, এটি তোমার ডিউটি। তিন নম্বরে বললেন, ও আরিদ আনিল জাহিলিন, তুমি যদি ন্যায় কাজের আদেশ করো, পাল্টা অজ্ঞ মানুষ যারা, নিরেট মানুষ যারা, মূর্খ যারা, তারা তোমার প্রতি কোনো বিষুদ্গার করতে পারে, তোমার প্রতি শত্রুতা করতে পারে, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম যে মূর্খরা যা বলছে তুমি সেদিকে কান দিও না। সুবহানাল্লাহ বলে, ওদিকে কান দিও না, ওদের থেকে মুখ ফেরাও, আমি তোমাকে যে আদেশ করেছি সেই কাজটাকেই তুমি সম্পন্ন করো। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমি আল্লাহ পাকের কোরআন শরীফের এই একটি আয়াত থেকে তিনটি কথা আপনাদেরকে বললাম। নাম্বার ওয়ান, যদি কেউ আমার প্রতি দুর্ব্যবহার করে, অত্যাচার করে, নবীর মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে শিখালেন, তোমরা তাকে ক্ষমা করো, এবং তুমি মানুষকে সৎ কাজের আদেশ করো, সেটি তোমার স্ত্রী হোক, তোমার ছেলে মেয়ে হোক, তোমার বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজনদের মধ্য থেকে কেউ হোক, তোমার সম কোনো ব্যবসায়ী হোক, তোমার কোনো রাজনৈতিক বন্ধু হোক, তুমি যথাসম্ভব তাদের কাছে সৎ কাজের আদেশ কর। এরপর তিন নম্বরে বললেন যে লোকে তোমাকে গালি দেবে না, সমালোচনা করবে না, তোমার শত্রুতা করবে না, লোকে তোমার
পথের বিরোধিতা করবে, তুমি ওদের কথায় কাজের প্রতি কর্ণপাত করো না, তুমি তোমার কাজটা করো। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক আমাকে আরো আদেশ করেছেন, উমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নবী হে তুমি তোমার পরিবার পরিজনদেরকে নামাজ পড়তে আদেশ করো। এটি আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি নির্দেশ যে তুমি তোমার বিবি ছেলে মেয়েদেরকে, ছেলে তো রসুলের বড় ছিল না, বড় ছিল মেয়ে, বা রসুল্লাহর পরিবারের অন্য সদস্য, আল্লাহ বললেন এদেরকে তুমি নামাজ পড়তে আদেশ করো। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি আপনাকে চারটে কথা এ পর্যন্ত শেখাচ্ছি। এক নম্বর হলো, মানুষ তোমার কাছে দোষ করলে মাফ করো, মানুষকে সৎ কাজের আদেশ করো, মূর্খরা কি বলছে ওদিকে কর্ণপাত করো না, তুমি তোমার পরিবারটাকে নামাজ পড়তে আদেশ করো। ভাই, এই চারটে কথা আল্লাহ যেমন নবীকে বলেছেন, ঠিক মনে রাখুন ওগুলো সবই আমাদের জন্য আল্লাহর নির্দেশ। কারণ হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহ আমারাল মুমিনিন মা আমারা বিল মুরসালি। প্রিয় নবী, প্রিয় নবীর বক্তব্য যে আল্লাহ পাক যে যে আদেশগুলো করেছেন নবীকে, সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করুন বাংলা কথাটাকে, যে যে আদেশ করেছেন আল্লাহ নবীকে, ঠিক ওই আদেশগুলোই আল্লাহ ইমানদারদের জন্য প্রযোজ্য করেছেন। আমরা সেই ইমানদার, তার মানে আমাদেরকে অপরাধীদেরকে ক্ষমা করতে শিখতে হবে, আমাদেরকে ন্যায় কাজে মানুষকে উৎসাহিত করতে হবে, আমাদেরকে অজ্ঞ মূর্খরা কে কি বলল ওদিকে কান না দিয়ে যেটা ন্যায় কাজ, যেটা ভালো কাজ, যেটা সত্য কাজ, সেটা আমাকে চোখ কান বুঝিয়ে করিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার পরিবারের কোনো সদস্য যদি বেনামাজি হয়, ইমাম সাহেব কি বলবেন, হুজুর কি বলবেন, এর অপেক্ষা না করে আমার পরিবারের সদস্যকে আমাকে নামাজ পড়তে আদেশ করা লাগবে। এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব শান্ত মাথায় যারা আছেন ভালো করে বুঝুন, আমি হাউমাউ করছি না, চিল্লাবিল্লা করছি না, অনেক খরচা করে আপনাদের সহযোগিতায় গ্রামের যুবক ছেলেরা এই সভাটি প্রতি বছর কায়েম করেন, এবারও করেছেন। শেষবেলায় আমার কাছ থেকে খুব সাবলীলভাবে ভাষায় এই গুটি কত কথা একটু নেন। রসুল বলেছেন, আমার অনি রব্বি বিতিসেইন, আমার আল্লাহ আমাকে নটা কাজের হুকুম করেছেন। কটা বললাম বাবা? নটা, গুনে নেন। খোদ রসুল বলছেন, আমার আল্লাহ আমাকে নটা কাজের হুকুম করেছেন। আমি একটুখানি আগেই বলেছি যে হুকুম আল্লাহ নবীদেরকে করেছেন ওই হুকুমটাই ইমানদার মুসলমান নারী পুরুষদের জন্যও প্রযোজ্য। এই কথা বোঝাতে পেরেছি না বুঝতে পারেননি? তার মানে আল্লাহ তার নবীকে যে আদেশটাই করেছেন আমাদেরকে মনে রাখতে হবে ওই আদেশটা আমাদের জন্যও গ্রহণযোগ্য, ওই আদেশটা আমাদেরকেও কাজে লাগাতে হবে। এবং আমার কথায় রাজি আছেন? আমি আমার কথা বলছি কি না? আমি রসুলের হাদিসের শুধু বাংলা মানেটুকু আপনাদের মতো বাঙালিদের কাছে ব্যক্ত করছি। কি বললাম? যে আমার অনি রব্বি বিতিসিন, রসুল বলছেন যে আমার আল্লাহ আমাকে নটা কাজের হুকুম করেছেন। নাম্বার ওয়ান, খশিয়াতাল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। প্রথম কথা হলো,
যে নটা কাজের হুকুম করেছেন, নাম্বার ওয়ান, আমি যেন গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করি। কথা মেনে নিতে পারবো? আমার কথা ভাতায় ঢুকেছে? রসুল বলছেন আমি যেন গোপনে প্রকাশ্যে কি করি। তাহলে আমাদের কি করতে হবে? এই কথা বলেন, ঘুম ভাঙবে অষ্টকু বাড়ি নিয়ে যান। আমাদের কি করতে হবে? এই রে জেগে আছেন তো, ভালোই সজাগ, কি করতে হবে আমাদের? কখন? গোপনে প্রকাশ, জনগণের সামনে আল্লাহকে ভয় করে কোন নেকির কাজ করা, আর আল্লাহর ভয়ে জনগণের সামনে কোন পাপের কাজ বাদ দেওয়া, এর তুলনায় অনেকগুলো কঠিন। গোপনে রাতের আঁধারে আল্লাহর ভয়কে জাগ্রত রেখে সারাদিনের কষ্টের পরেও এশার নামাজটাকে পড়া, ওই গোপনে আমি ইচ্ছা করলে শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারি, সুযোগ আছে। আল্লাহর ভয়ে ওই শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বিরত রাখা, এর নাম হলো গোপনে প্রকাশ্যে আল্লাহকে। ভাই আমি আব্দুল কাইয়ুম হজ করে চলে যাব, আর আমার মাইকের আওয়াজ শোনা সব মানুষগুলো গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলবে, এটা সহজে হওয়ার নয় বাবা। বরং এর পিছনে আমাকে চিন্তা ভাবনা ব্যয় করতে হবে, এর পিছনে আমার মনটাকে লাগাতে হবে। যদি আমার এই শ্রোতা ভাইয়েরা মুরব্বীরা, আমার স্নেহাশীষ যুবকগুলো, এরা যদি এই কথাটাকে নিয়ে ভাবে যে আমরা গোপন প্রকাশ্যে সর্ব অবস্থাতে আল্লাহকে ভয় করব, তাহলে আমাদের একটা মন তৈরি করতে হবে। কি কি বলছেন, এমনি হয়ে যাবে? এ একবার শুনলাম অতি আল্লাহর ভয় ঢুকে যাবে? না বলেন, একদম না, হারগিজ না, হারগিজ ঢুকবে না। মনে রাখবেন আরবি দুটো শব্দ, একটার নাম হলো খাসিয়াত আর একটার নাম হলো খৌফ। খৌফ শব্দটা আমরা কম বেশি এমনিও অনেকে জানি, আমরা অনেকে বলি, কেউ বলি তোর আল্লাহর ডর নি, আবার কেউ বলি আল্লাহর খৌফ নি। ভাই খাসিয়াত মানেও ভয় আর খৌফ মানেও ভয়। আবার বলছি, খাসিয়াত একটা আরবি শব্দ, এর মানেও ভয় আর খৌফ মানেও ভয়। এই দুটি ভয়ের মধ্যে বিরাট পার্থক্য আছে, পার্থক্যটা আপনাকে সহজে বোঝাই। ভাই একজন একটা ছেলে পুলিশকে ভয় করে, করে না করে না একদম। একটা লোক চোরকে ভয় করে, একজন লোক চক্রান্তকারী চিটিং বাজকেও ভয় করে, ফাঁস পাছে ও আমার ও চক্রান্তের জালে ফাঁসিয়ে দেয়, করে না করে না। তাহলে চোরের ভয়, পুলিশের ভয়, কোন চিটিং বা চক্রান্তকারীদের ভয়, আর একটা ছেলে তার আব্বাকে ভয় করে। একটু বলবেন এই দুটি ভয় কি একরকম? কি গো, মাথা নেড়েছেন, মুখেও না বলেছেন, কিন্তু মনে হয় ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবেন না যে একরকম নয় কেন। ভাই চোর বলুন, চিটিংবাজ বলুন, কিংবা আপনি অন্য কোনো দস্যুকে বলুন, ভাই পুলিশকে বলুন, এদের প্রতি আমাদের ভয় আছে কিন্তু এদের প্রতি আমাদের অন্তরের কোনো মহব্বত নাই। চিল্লে বলুন আছে কি? আরে ওদেরকে কেউ অন্তর থেকে মহব্বত করে? চোর ডাকাত দস্যু ছিনতাইকারী চিটিংবাজ কিংবা পুলিশ প্রশাসন, এদেরকে কেউ দিল থেকে ভালোবাসে বাপ? না, কিন্তু ভয় করে। কিন্তু ছেলেটা বাপকে ভয় করে, ওই পুলিশের মতো নয়, বরং
বাপের প্রতি মায়ের প্রতি রয়েছে ছেলেটির আন্তরিক একটা মহব্বত আছে না নাই সেই মহব্বতের খাতিরে আব্বাকে ভয় করে ভালোবাসার টানে মাকে ভয় করে ছাত্র তার ওস্তাদকে ভয় করে সঙ্গে ভালোবাসে কিন্তু পুলিশকে ভয় করে ভালোবাসে না চোরকে ভয় করে ভালোবাসে না কথা বলেন আমার কথা মাথায় ঢুকছে কি হ্যাঁ চিন্তাইকারীকে ভয় করে ভালোবাসে না চক্রান্তকারীকে ভয় করে ভালোবাসে না প্রিয় ভাই মনে রাখুন হাদিস শরীফের শব্দ হলো তোমাকে আল্লাহকে ভালোবেসে ভয় করতে হবে সুবহানাল্লাহ চিল্লে বলুন আর একটু মন খুলে বলুন কারণ হাদিসের শব্দ হচ্ছে খাশিয়াত তুমি আল্লাহকে ভালোবেসে ভয় করো কেন বকলাম বোঝা যাচ্ছে কি আল্লাহকে কি ভয় করতে হবে পুলিশের মতো চোদ্দশোর মতো নাউজুবিল্লাহ চিন্তাইকারীর মতো নেভার বান্দা তোমার দিলে রাখতে হবে আল্লাহ পাকের প্রতি মহব্বত আর ওই মহব্বতের খাতিরে তোমাকে আল্লাহকে ভয় করা লাগবে কেন এই জন্যই যে আল্লাহ পাক তোমাকে প্রচুর পরিমাণে নিয়ামত দিয়েছেন তুমি ভালোবাসবে না মানে কেউ যদি কাউকে দান করে তো যে দান পায় সে আনন্দিত হয় একটা গরিব মানুষ আপনি তাকে 200 টাকা দিলেন আরে ছাড়ুন অন্যের কথা আমি আমার কথাই বলি আমি জামিয়ার জন্য আপনাদের কাছে ভিখারি হই জি তো সারাদিন রদি 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 ঘুরলাম গ্রামের 2-5টা ছেলেও আমার সঙ্গে থাকলো আপনারা দান দিলেন আমার স্বার্থে না জামিয়ার স্বার্থে খুশি হব না হব না জি এবার বলুন যদি একটা মানুষ মানুষের কাছ থেকে দান পেয়ে খুশি হয় তাহলে আপনি আমি স্বীকার করি যে আল্লাহ পাকের কোন অবদান আমরা ভোগ করি না কথা বলতে হবে আমার কথা মাথায় ঢুকছে কোন অবদান আমরা ভোগ করি না যে মাটিটায় বসে আছি এটা কার জোরে বলে আল্লাহ ওই আকাশের দিকে তাকিয়ে দেখুন স্নিগ্ধ চাঁদের সুন্দর আলো ও আলোটা কাদ দেওয়া আমাদের দরকার বৃষ্টির দেন কে আমরা যে অক্সিজেনটা নিয়ে বেঁচে আছি এটা কাদ দেওয়া আল্লাহ আমাদেরকে বাপ মা দিয়েছেন আল্লাহ আমাদেরকে বিবি দিয়েছেন আল্লাহ আমাদেরকে নয়ন উজাড় করা শান্তির সন্তান আদি দিয়েছেন হ্যাঁ না বলেন এগুলো কি আল্লাহর দান নয় তাহলে যে আল্লাহ আমাদেরকে এই দানগুলো দিয়েছেন হাদিসের বক্তব্য হলো যে তোমরা আল্লাহকে এই জন্য মহব্বত করো এবং ভয় এই জন্য করো যে তোমরা আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের বিরোধিতায় আল্লাহ পাকের বিপরীত পথে আল্লাহর অবাধ্য হয়ে তোমরা চলছো সুতরাং তোমাদের ভিতরে থাকতে হবে দুটো জিনিস নাম্বার 1 আল্লাহর ভালোবাসা নাম্বার 2 সঙ্গে আল্লাহর ভয় তবে বান্দা তোমার নামাজ রোজা হজ যাকাত জিকির তসবিহ ওয়াজ দেওয়া ওয়াজ শোনা ওয়াজ করা সব কিছুর মজুরি পাবে কি থাকতে হবে এবার কথা বলুন বোঝাতে কম করিনি চিল্লাবেল্লা করেছি নাকি বোঝাতে কম করেছি কি বলেছি বলেন আল্লাহকে ভালোবাসার সঙ্গে ভয় করতে হবে আব্বার ভালোবাসা মায়ের ভালোবাসা কি ভয়ের সঙ্গে আব্বার ভয় মায়ের ভয় ভালোবাসার সঙ্গে পুলিশের ভয় ভালোবাসা নাই শুধু ভয় আমার আল্লাহ পাকের নবী বলেছেন আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন আল কালিমাতুল আদলি কালিমাতুল আদলি আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন ফিল গযাবি ওয়ার রাখা আমি রাগের সময় এবং স্বাভাবিক সময় দুটি সময়ে যেন ন্যায় পরায়ণ কথা বলি শিখুন কিছু শিখে বাড়ি যান শুধু খিচড়ি নিয়ে বাড়ি যাবেন দ্বিতীয় নম্বর রসুল বলছেন আল্লাহ আমাকে আদেশ করেছেন
আমি যখন রেগে যাই তখনও যেন ন্যায় কথা বলি, আর স্বাভাবিকভাবে তো ন্যায় কথা বলাটাই সম্ভব। মানুষ যখন স্বাভাবিক মেজাজে থাকে তখন তার দ্বারায় ন্যায় কথা ভালো কথা বার হয়, কিন্তু মানুষ যখন রেগে যায় তখন অন্যায় কথা গালিগালাজের কথা অশ্রাব্য ভাষা মানুষ বলে ফেলে। ঠিক না ভুল ভাই? রাসূলে করিম বলছেন যে আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আমি স্বাভাবিক সময় এবং রাগের সময় দুটি ক্ষেত্রেই যেন কি কথা বলি, ন্যায় কথা ভালো কথা। একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আইউল ইসলামি খাইর, ইসলামের উত্তম আদর্শ কি, ইসলামের উত্তম আদর্শ কি? প্রিয় নবী বললেন, তিবুল কালাম ওই ইতহাম উত্তহাম। নবী বললেন, তুমি মিষ্টি কথা বলো আর মানুষকে খাদ্য খাওয়াও। সুবহানাল্লাহ। একজন ভালো মুসলমানের নীতি হলো তিনি মিষ্টি কথা বলবেন এবং মানুষকে খাওয়াবেন। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি খালি যে আদেশ আল্লাহ নবীকে করেছেন ওই আদেশ আমাদের জন্যও। তাহলে কি করতে হবে? রেগে গেলি গাল দিতে হবে? না, দুজন বলতেছে, আমি কি দুজনের রস করতেছি? হ্যাঁ, তাহলে রাগ হলেও গালি দেওয়া যাবে না। যতই রাগ হোক আমি অশ্রাব্য ভাষা বলতে পারি না, যত রাগ হোক না কেন আমি কোনোদিন কারোর প্রতি কোনো অসম্মানজনক ব্যবহার আর অসম্মানজনক কথা বলতে পারি না। কটা বললাম বাবা? এ গুনছেন নাকি? কটা কথা বলেছে আল্লাহ নবীকে? তো গুনতে হবে না, নটা পুরুতি হবে তো, না তার আগে বাড়ি যাবেন? হ্যাঁ না বলেন, যদি বাড়ি যান শেষ করে দেবো। কই একটা হয়েছে, কটা হয়েছে? এ অজার করা যাবে না। এইবারে আর ইনশাল্লাহ ভুল হবে না, গুনে নেবেন তো ইনশাল্লাহ। বলে দুটো বলেছি, কটা বলেছি? একটা বলেছি যে গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়। আর দুনিয়ার অন্য মানুষের ভয়ের পার্থক্য কি? আল্লাহর ভয়ের সঙ্গে থাকতে হবে কি বলেছি, মহাব্বত। এই তো ভালোই মনে আছে, অজ মনে থাকলে তো বকেও লাভ রাত জেগেও লাভ। আল্লাহর ভয়ের সঙ্গে কি থাকতে হবে? মহাব্বত। জি। আর দু নম্বর বলেছি যে রাগের সময় আর স্বাভাবিক সময় কি কথা বলতে হবে, জোরে বলেন, ন্যায় কথা, সাধু কথা, মিষ্টি কথা। এগুলো আমাদের মনে মনে তৈরি করতে হবে ভাই, জ্ঞানটা নিতে হবে আর মনে মনে তৈরি করতে হবে। একদিন আব্দুল কাইয়ুম বলল আর কানে শুনে নিলাম, আর কাল থেকে একদম পুরো ওই নিয়ম মেনে চলবো। এত সহজ না বাপ, এর পিছনে ভাবনা চিন্তা ব্যয় করতে হবে ভাই। তিন নম্বর বলছি মনে রাখুন, আল্লাহ পাকের নবী বলেছেন আল কসদু ফিল ফকরি ওয়াল গিনা। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আমি সচ্ছলতা এবং দারিদ্রতা, যখন আমার টাকা পয়সা থাকে কিংবা যখন আমি গরিব হয়ে যাই, দুটি অবস্থাতেই খরচটা আমাকে মাঝামাঝি করতে হবে। কিছু শিখছেন? আমি শেখাচ্ছি। কে শিখিয়েছেন? আল্লাহ। কাকে? নবীকে। আর নবীর মাধ্যম দিয়ে আমাদের শিখতে হচ্ছে। তোমার টাকা প্রচুর আছে, অপচয় করো না, খরচটা মাঝামাঝি করো, নিজের জামা কাপড়ে, নিজের গাড়ি বাড়িতে, নিজের ছেলে মেয়েদের বিয়ে থাবাতে, কসমেটিক্সের জিনিস ব্যবহারে তুমি খরচটা করো মাঝামাঝি। তুমি দরিদ্র হও আর ধনী হও, ইসলামের নির্দেশ, খোদাই আদেশ, তুমি খরচ করো মধ্যপন্থায়।
সুবহানাল্লাহ বলেন এই নির্দেশ মূলত কার বাহ আর এই নির্দেশকে আল্লাহ প্রথম দিয়েছেন রাসূলুল্লাহকে আর রাসূল হাদিসের মাধ্যমে জানিয়েছেন আমাদেরকে আমি আব্দুল কাইয়ুম হাদিস পড়ে আপনাদের কাছে সেই কথাগুলো ব্যক্ত করছি কাজে লাগালে লাভ হবে না লস হবে আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল্লাযীনা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আমার আল্লাহ পাক বললেন শোনো বান্দা তোমরা আমার প্রকৃত বান্দা হলো ওই লোকগুলো যারা খরচের সময়ে অপচয় করে না গো এবং যেটা প্রয়োজন তাতেও কৃপণতা করে না বরং মাঝামাঝি পথ অবলম্বন করে এরাই হলো আমার প্রকৃত বান্দা কত বোঝা গেল কটা হয়েছে বাবা সবাই মিলে আরেকবার বলেন তিনটে মুখস্থ করে বাড়ি নিয়ে যেতে পারলে ভেবে চিনতে সময় মতো হয়তো কাজে লাগানো যাবে জি চার নম্বর নবী বলছেন চার নম্বরের নবী বলছেন ও আফু আম্মান জালামানি হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো হে উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন যে বা যারা আমার প্রতি অত্যাচার করে আমি যেন তাদেরকে মাফ করে দেই সুবহানাল্লাহ যে আমার প্রতি অত্যাচার করে আমি যেন তাকে কি মাফ করে দেই ইতিহাস বললে প্রচুর বলা যাবে আমি সময় কাটছি না মূল কথাগুলো বলছি চার নম্বর হলো রাসূল বলেছেন আল্লাহ আমাকে আদেশ করেছেন যে আমার প্রতি অত্যাচার করে আমি যেন কি করি মাফ করে দেই আমাদের নিয়মটা আলাদা যে আমার প্রতি অত্যাচার করে আমরা ওঁত পেতে থাকি যেন প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বলেন বলেন আমাদের মন ঠান্ডা হয় না একদম গুড খাঁটি কথাটাই বলেছে মন ঠান্ডা হয় না অথচ আল্লাহ তার নবীকে শেখালেন যে তোমার প্রতি যে অত্যাচার করে তাকে তুমি মাফ করে দাও বলেছেন কে তাহলে আল্লাহ বলেছেন অত্যাচারীকে মাফ করো এর মানে হলো যে অত্যাচারীকে মাফ করবে খোদ আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে কারণ বলুন দিন কি কারণ আমার বান্দা অত্যাচারিত হয়েও আমার আদেশকে পালন করেছে সুবহানাল্লাহ সম্মানিত ভাই না আমার আমার আল্লাহ পাকের নবী বলে ও সাহাবীরা তোমরা মনে রাখো আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন পাঁচ নম্বরে ওয়ান আসিলা মান কতাহানি কি বলেছেন আল্লাহ পাকের নবী বলছেন যে আল্লাহ আমাকে আদেশ করেছে কেউ যদি আমার থেকে দূরে চলে যেতে চায় আমি যেন তার কাছে ঘেঁষি কি কথা সে চাচ্ছে আমি ওই লোকটার সঙ্গে মিশবো না রাসূল বলছেন আল্লাহ আমাকে আদেশ করেছেন তুমি উল্টো ওই লোকটার সঙ্গে মিশতে চেষ্টা করো লাভ হবে না লস খোদ আল্লাহ নবীকে বলছেন আমার নবীকে বলছেন ওয়ান আসিলা মান কতাওয়ানি আল্লাহ নবী বলছেন আল্লাহ আমাকে বলেছেন যে আমার সঙ্গে বিচ্ছেদ ঘটাতে চায় যে আমার থেকে দূরে সরে যেতে চায় আল্লাহর নির্দেশ আমি যেন তার সঙ্গে মেলবন্ধন আমি যেন তার সঙ্গে মিলমিলাপ বজায় রাখি বলে শত্রুতা বাড়বে না বন্ধু বাড়বে সুবহানাল্লাহ ছ নম্বরে আল্লাহ পাকের নবী বলেছেন আমার আল্লাহ আমাকে ছ নম্বরে আদেশ করেছেন অতিমানা হারামানি যে আমাকে আমাকে কিছু দেয়নি আমাকে বঞ্চিত করেছে আমি যেন সুযোগ পেলে সমস্ত সমর্থ হলে তাকে যেন দেই কত জ্ঞানের কথা মনুষ্যত্বের কথা মানবতার কথা সামাজিকতার কথা
ভাই ইসলামকে প্রতিষ্ঠিত করার কথা আপনি যে কাজই করতে চান এই যে নির্দেশগুলো আল্লাহ তার নবীকে দিয়েছেন নির্দেশগুলো কাজে লাগালে ইনশাআল্লাহ আপনি আপনার কাজে সফলতা লাভ করতে পারবেন ভাই কেউ যদি আমাকে বঞ্চিত করে মনে করুন আমি আমার দিয়েই বলি জি এবং রিয়েলি বলছি এই এলাকার কোন একজন ভদ্রলোক সবাই চেনেন আমি নাম নিশ্চয়ই বলবো না নাম নিশ্চয়ই বলবো না জি আমি এখান থেকে বছর দশেক আগের কথা বলছি জামিয়ার জন্য ভদ্রলোকের কাছে দান চাইতে গেছি এই এলাকার কোন লোক তো আমি গেছি তিনি রাস্তার উপরে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছেন আমি ভদ্রলোককে আগে চিনতাম না আমাকে একজন নিয়ে গেছে খুব ধনী লোক চলো যাই তো তিনি গল্প করছেন তো গল্প করছেন তো গল্পই করছেন তো সাত আট মিনিট হয়ে গেছে তা আমাকে যে নিয়ে গেছে আমি তাকে বললাম চলো ভাই দিনের জন্য মাদ্রাসা চালাবো কিন্তু এর মানে এই নয় যে আল্লাহর দিনের কাজ করতে যে মুসলমানের দুর্ব্যবহারে আত্মসম্মান নষ্ট করব এ কথা আল্লাহ শেখাননি নবীর আত্মসম্মান নষ্ট করিয়েছে ইহুদিরা খ্রিস্টানেরা মুশরিকেরা কাফেররা কোন মুসলমান নবীর সম্মান নষ্ট করেনি চিল্লে বলেন এই কথা ঠিক না ভুল প্রিয় ভাই আমার কেউ আবার জ্ঞান দেয় আমাদের বলে বলে হুজুর নবী তো কত কষ্ট করেছে আমাদের জ্ঞান দেয় তাহলে ভাই অত জ্ঞান দিও না যা কেটটপ দেখা আছে তো তোমার এ হুঁশ আছে যে নবীরই কষ্ট দিয়েছে কারা জোরে বলেন শুধু ইহুদি না ইহুদিরা দিয়েছে মক্কার মুশরিকরা দিয়েছে মক্কার কাফেররা দিয়েছে মক্কার নাসারা তথা খ্রিস্টানরা দিয়েছে আলহামদুলিল্লাহ কোন সাহাবি নবীকে জোরে বলেন কষ্ট দেয় না আমি ভদ্রলোক আমাকে যে নিয়ে গেছে তাকে বললাম চলো এর যার যার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব নেই তার দান নিয়ে জামিয়া চলবে না আমি তার দান জামিয়া কাজে লাগাতেও চাই আজও পর্যন্ত সুদীর্ঘ দশ বছর পেরিয়েছে ভদ্রলোকের কাছ থেকে জামিয়ার জন্য দশ টাকাও নেইনি কথা বুঝতে পারেননি সেই লোকটা জামিয়ায় গেছে সদ্য কোথায় বছর কানিকে বছর দেড়েক পড়ি সেই লোক জামিয়ায় গেছেন তো আমি বললাম চেয়ার দিলাম বসতে দিলাম চা বিস্কুট খাওয়ালাম খাইয়ে বললাম বলেন কি খবর কি মনে করে এলেন তো অনেকগুলো জিনিস তার কিছু পারিবারিক সমস্যা ব্যক্তিগত কিছু সমস্যা তারপরে তিনি কোথাও এক জায়গায় যাবেন সেই ব্যাপারে কিনু মশলা ফতোয়া তো খুব বেশি আধ ঘন্টা সময় আমার নষ্ট করলেন আমার যতটুকু জানা ভদ্রলোককে সুন্দর করে উত্তর দিয়ে বুঝিয়ে দিলাম ভদ্রলোক খুশি হয়ে চলে এলেন আমি যদি ওই লোকটাকে বলতাম যে কোন লজ্জায় কোন বিবেকে আপনি আমার কাছে এসেছেন আপনার মনে নেই আমি গেলাম আপনার বাড়ি আপনি একবার বসতেও বলেননি কি হুজুর বসেন একটা জরুরি কথা বলছি বলেননি সাত আট মিনিট দাঁড়িয়ে থেকে চলে এসেছিলাম মনে নেই আচ্ছা এই কথাটা যদি উল্টে বলতাম এটা কি ইসলামের কাজ হতো এটা কি নবীর আদর্শ হতো কোশ্চিন খালেও না জি ভাই আজকে রে তার বাড়ির এক বিশাল সমস্যায় আমার কাছে এসছে একদল বিরোধী লোক তো আমি ভদ্রলোকের কাছে ফোন করলাম আমি নিজে ফোন করে ভদ্রলোককে পেলাম না তার ছেলের কাছে ফোন করলাম বলে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি যাই হোক পরক্ষণেই দেখি উনি ফোন করেছে কি ব্যাপার আমাকে চিনতে পারলেন না আমি পরিচয় দিলাম আমি পরিচয় দিতে খুব খুশি কি ব্যাপার
আমার ব্যাপারটা আমার নয়, ব্যাপারটা আপনারই, এই এই ব্যাপার, মানে আপনার এগনেস্টে আমার কাছে একটা বিচার এসেছে, তো আমি সেই ব্যাপারটার সততা উদ্ধার করার জন্য আপনার কাছে জিজ্ঞেস করছি। কথা বোঝা গেল? আজকে দুপুরবেলা, যাই হোক, আমার মনে পড়লো এই জন্য। জি, রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, উতি মান হারামানি, যে আমাকে বঞ্চিত করেছে, আমার আল্লাহ আমাকে বললেন, নবী তোমার যদি সমর্থ থাকে, তোমাকে যে বঞ্চিত করেছে তাকে তুমি দান করো। সুবহানাল্লাহ, বলে পয়সা জ্ঞান তার কোন উপকার, যে কোনো ভাবে তুমি বঞ্চিত তাকে দাও। কটা হয়েছে বাপ? ছটা। সম্মানিত ভাইরা, আমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা তোমরা মনে রাখো, ওয়াইয়াকুনা সিমতি ফিকরন, হুজুর বলেছেন, আমার আল্লাহ আমাকে বললেন, হে মুসলমানেরা ভালো করে শুনুন, বিশেষ করে যদি মায়েরা মায়েরা যদি জেগে থাকেন, আব্দুল কাইয়ুমের কথাটাকে মানায় রাখুন, আমার আল্লাহ বললেন, ওয়াইয়াকুনা সিমতি ফিকরান, আমার আল্লাহ বলেছেন, ও নবী তুমি যখনই চুপচাপ থাকো, তোমার চুপচাপ থাকাটা যেন আমি আল্লাহকে নিয়ে, তোমার চুপচাপ থাকাটা যেন ইসলামটাকে নিয়ে, তোমার চুপচাপ থাকাটা যেন কবরের আজাবটাকে নিয়ে, তোমার চুপচাপ থাকাটা যেন হাসরের দিনে কি করে রেহাই পাবো ওইটাকে নিয়ে, তোমার চুপচাপ থাকাটা যেন জাহান্নাম থেকে কি করে বাঁচবো এইটাকে নিয়ে চিন্তার ভিতর দিয়ে কাটে। চিল্লে বলেন, আর একটু জোরে বলেন, তোমার চুপ থাকাটা যেন একটা গবেষণা, একটা ভাবনা, একটা চিন্তার মধ্য দিয়ে যায়। কিসের চিন্তা? কি করে মরণ হবে, কিভাবে ইমান নিয়ে মরব, কিভাবে কবরতে বাঁচব, কিভাবে হাসরের দিনে ওই ফুটন্ত সূর্যের তাপ সহ্য করব, যে কিভাবে ফুল সিরাত পার হব, কিভাবে জাহান্নাম থেকে বাঁচব। তুমি যতক্ষণ নিশ্চুপ থাকো, নীরব থাকো, ততক্ষণ তোমার মনের ভিতরে ওই ভাবনাগুলো ভাবো। এবার বলুন, আল্লাহ যে আদেশ নবীকে করেছেন, ওই ভয় ওই ভাবনাগুলো আমাদের ভাবার দরকার আছে না নাই? কি গো, কতজন ভাবি সেটা যা যার খবর ভালো রাখে। সাত আট নম্বরে বলছি, নবী বলেছেন, নবী বলেছেন, আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, অনুতকি জিকর, সুবহানাল্লাহ বল, আর একটু জোরে বলে, আমার আল্লাহ বলে, আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, অনুতকি জিকর, আমি যখনই কথা বলি আমার কথাটা যেন আল্লাহর কথা, আল্লাহর স্মরণ সম্বলিত হয়। আমি যে কথাটাই বলি তাতে যেন আল্লাহর কোনো দিক থাকে, আল্লাহর কোনো বিষয় থাকে। জি, আমি যে কথাটাই বলি তার ভিতরে যেন আল্লাহর কোনো দিক থাকে। আমাকে কেউ একটা কথা বললো, আমি তাকে আল্লাহর রেফারেন্স দিয়েই বললাম, দেখো ভাই তোমার এই কাজটা বলো আল্লাহর কাছে পছন্দের না, কি তুমি এইটা করছো, আল্লাহ বলো এইটা করতে বলেছে, তুমি বলো উল্টো করছো। এই যে আমার মনের খেয়াল, আমার ভাবনা, আমার চিন্তা, আমার চেতনা, আমি যখনই কথা বলি তার ভিতরে আল্লাহ স্মরণটা থাকে। কি গো ভাই, আমি আবার বলছি, দুবার বলেছি, তিনবারের বার বলছি, একে আব্দুল কাইয়ুম একবার অচ করে চলে গেলেই এগুন জোগাড় করা যায় বাপ। এ নিয়ে কি করতে হবে বলেন, বলেন, চিন্তা করতে হবে, ভাবতে হবে, তবে নিজের মনটাকে তৈরি করা যাবে। ন নম্বর, নবী বলেছেন, ও নাজরি ইবরাতান, আমার চোখ যেখানে পড়ুক আমি যেন সেখান থেকে কিছু শিক্ষা নেই। কি নেই? আশ্চর্য, কত গভীর কথা ভাই, আমার চোখ যেখানে পড়ুক আমি যেন সেখান থেকে কি নেই, শিক্ষা নেই। একটা রুগী দেখবো শিক্ষা নেব, একটা অ্যাক্সিডেন্ট দেখবো শিক্ষা নেব, একটা পাগল মানুষ দেখবো শিক্ষা নেব, একটা অন্ধকে দেখবো শিক্ষা নেব, জি একটা বধির কালা মানুষকে দেখবো তার থেকে শিক্ষা নেব,
একটা বোবা মানুষকে দেখব তার থেকে শিক্ষা নেব, একটা অভাবী মানুষকে দেখব তার থেকে শিক্ষা নেব, একটা জ্ঞানী মানুষকে দেখব তার থেকে শিক্ষা নেব, একজন ধনী মানুষকে দেখব তার থেকে শিক্ষা নেব, একজন প্রতিবন্ধী বিকলাঙ্গ মানুষকে দেখব তার থেকে শিক্ষা নেব। শিক্ষা আছে না নাই চিল্লে বলে আমি একটা একটা করে গুনে গুনে দেখাতে পারি হাদিস কোরআনের তথ্য দিয়ে, আর সময় নেব না, ফের আরেকবার গুনে দিচ্ছি, যাদের যাদের আল্লাহ তৌফিক দেবেন তারা ধরে নেন। নাম্বার ওয়ান, গোপন প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে। নাম্বার টু, আমাদেরকে রাগের সময়তেও ন্যায় কথা বলতে হবে। নাম্বার থ্রি, টাকা যতই থাক অপচয় করলে চলবে না। নাম্বার ফোর্থ, নাম্বার ফোর্থ, আমরা কি করব যে অত্যাচার করবে তাকে ক্ষমা করব। নাম্বার ফিফথ, যে আমার থেকে বিচ্ছেদ ঘটাবে আমি তার সঙ্গে মেলবন্ধনের চেষ্টা করব, যে আমাকে বঞ্চিত করবে সুযোগ থাকলে আমি তাকে দেব। জি, সাত নম্বর, আমার ভাব আমার চুপ থাকাটা সব সময় যেন একটা ভাবনা চিন্তার মধ্যে থাকে, আর আমার কথা বলাটা যেন আল্লাহর জিকির সম্বলিত হয়, আর আমার দেখাটা যেন শিক্ষামূলক হয়। জি, আমি রাস্তাতে যদি নগ্ন যুবতী মেয়েকে দেখি ওর থেকেও শিক্ষা নেব যে আমার মেয়েটাকে আমি ওরাম বানাবো না, বড্ড বেনুঙ্গুর বড্ড বেহা, একটা উশৃঙ্খল যুবককে যদি দেখি তার থেকে শিক্ষা নেব আমার ছেলেটাকে আমি উশৃঙ্খল বানাবো না, ওর থেকেও শিক্ষা নেব। একজন অতি বৃদ্ধ মানুষকে দেখব শিক্ষা নেব যে আজকের ওই বৃদ্ধটাকে দেখে আমি হেয় করব না, লাঞ্ছিত করব না, ওই লোকটাকে অবজ্ঞা করব না, আল্লাহ বাঁচিয়ে রাখলে কালের চাকা ঘুরতে ঘুরতে আমিও ওই রকম বৃদ্ধ হব না। কথা বলে প্রিয় ভাই, আমার অঙ্গ বাড়ছি না। জি, এই শান্ত মাথায় যে পর্যন্ত কথা বলেছি, যদি মনে হয় যে শেষ বেলায় আব্দুল কাইয়ুমের কাছ থেকে কিছু কাজে লাগানোর মতো, জীবন গড়ার মতো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং এবং দিনের কাজের জন্য কিছু জ্ঞান পেয়েছি, এই জ্ঞানটাকে কাজে লাগালে লাভবান হওয়া যাবে। আবার একবার মনে করিয়ে দিচ্ছি যে তোমার প্রতি দুর্ব্যবহার করে তাকে ক্ষমা করো, তুমি সৎ কাজের আদেশ করো, মূর্খরা কি বলছে ওদিকে তাকিও না, পরিবারটাকে নামাজ পড়তে বলো, গোপন প্রকাশ্যে আল্লাহকে ভয় করো, রাগের সময়ও তো ভালো কথা বলো, টাকা থাকলেও অপচয় করো না, এবং তুমি কেউ অত্যাচার করলে তাকে ক্ষমা করো, যে তোমার সঙ্গে বিচ্ছেদ করছে তার সঙ্গে সম্পর্ক জোড়ো, যে তোমাকে বঞ্চিত করেছে মওকা পড়লে তাকে দাও, তুমি চুপ থাকো তো, তুমি পরকালটাকে নিয়ে আল্লাহকে নিয়ে ভাবো, কথা বলবে তো তার ভিতরে যেন আল্লাহর জিকির সম্বলিত কথা থাকে, চেষ্টা করো, আর যেদিকে দেখবে সেদিক থেকে কিছু শিক্ষা নাও। কথা কিছু বোঝাতে পারলাম বাবা? জি, যদি মনে না থাকে আমার জিজ্ঞেস করলে আবার বলে দেবো ইনশাল্লাহ, তবে ধান্দায় থাকতে হবে যে আল্লাহ তুমি যে আদেশগুলো তোমার নবীর এ করেছো, তোমার নবী সেগুলো হাদিসে ব্যক্ত করেছেন আমাদের আমল করার জন্য, আল্লাহ ওই আমলগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, কখনো দেখা যাবে ব্যতিক্রম হয়ে যাবে, কখনো ভুল করে ফেলবো, কখনো হয়তোবা এই গুণ জোগাড় করে উল্টো করে ফেলবো। জি, তবুও বলা যাবে আল্লাহ ভুল হয়েছে মাফ কর, কিন্তু অর্জন করতে চেষ্টা করতে হবে আমাদের। সম্মানিত ভাইরা, আল্লাহ আপনাদের এই রাত জেগে কষ্ট করে বসার মর্যাদা দেন, যাজা দেন। সবাই বলি আমিন, আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, বিগত কয়েক বছর জি কষ্ট করেই শেষ পর্যন্ত থাকি, আজকের এই একটাই জলসা ছিল, অথচ ছেলেরা আমাকে সেই সন্ধ্যা থেকেই জাগালো, তবুও আমি বলেছিলাম মাঝখানে যে আমার না একটু আগে ভাগে দাও, তো কোনোরকমে রাজি হই।
শেষ বেলায় আপনাদেরকে নিয়ে আখেরি দোয়া মোনাজাত করব, ছেলেরা তাবারুক বিতরণ করবে, সবাই ঘরে ফিরব। তার আগে ছোট্ট ছোট্ট একটু ঘোষণা, ভাই আপনারা খুব জানেন যে বাঁশঝাড়ি আমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা দীর্ঘদিন ধরে টানা পোড়েনের মাধ্যমে নানা হাতে চলে, কখনো চলে কখনো ব্রেক করে, এইভাবেই চলতে থাকে। সম্প্রতি রোজার আগে ছেলেরা আমাকে ডাকি মাদ্রাসা মিটিং করে, জি তারা আমাকে বললো হুজুর মাদ্রাসাটা কিভাবে চলবে, কোথায় ছাত্র পাওয়া যাবে, কিভাবে পড়াশোনা হবে, আমরা সবাই আপনার দায়িত্ব দিচ্ছি। আমি বলে দেখো আমি প্রচুর বোঝা নিয়ে চলি, আমাকে দিও না। বলছে আমরা গ্রাম থেকে সব কিছু করব, আপনি শুধু পড়াশোনাটা দেখে দেন যেটা আমরা বুঝি না, জি ছাত্র কিভাবে পাবো, পড়াশোনাটা কি করে হবে। তো আমি দেখলাম কোরআনের খিদমত ফলে আমি রাজিও হলাম এবং সেমতো ভাবনা চিন্তা মাথায় রেখেই চলি। পরপরই রোজা এসে গেল ভাই, এরপরেও আমার আন্ডারে ছেলে আছে, আমি দু একদিন বাদেই ছেলেও পাঠাবো। এক কথাই বলতে চাইছি, প্রতিষ্ঠানটার বিগত দিনের কথাটাকে মাথা থেকে ভুলে যেয়ে যেমন আপনাদের আন্তরিকতা আর্থিক সাহায্য